নমস্কার আপনারা দেখছেন এনএম নিউজ রয়েছে আপনাদের সাথে অনুষ্মিতা এসেছি নিয়ে আজকের বিশেষ বুলেট খেজুরিতে শুভেন্দু অধিকারী সভার আগেই উত্তপ্ত হয়ে উঠল এলাকা বিজেপি কর্মীদের সভায় আসতে বাধা এবং তাদেরকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পরেই খেজুরিতে শুভেন্দু অধিকারীর সভা শুরু হওয়ার আগেই উত্তেজনা শুরু হয়েছে নন্দীগ্রামে বিজেপি কর্মীদের ওপর হামলা এবং বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে
প্রথম কি হইতে লাগি পুরো ওনে তো প্রথমে আসে আইসে করে ঘর ঢুকে আমি করে হাই এনে সব কি জিনিস টিনিস ভাঙিয়ে দেরে কই তুমি সে ধরে করে আমন বাড়াইছে প্রায় হাত আর দাপনা টম নক তো ফাটি দিছে তিন চার লোক ধরে বাড়া সবগুলা মুসলমান লোক তিন চার জন তো মুসলমান লোক ঘর ঢুকছে আর বাইরে সব ধরে নাকি অনেক লোক ঢুকছে তিন চার লোক ধরে আমাকে বাদ দেয় আর কিছু লোক রাস্তার উপরে ছিল নাম কো আর গ্রামের নাম কো সংক ভিয়ান আর গ্রামের নাম গচ্চকুড়িয়া গ্রামের নাম সুদীপ্ত ভিয়ান নন্দীগ্রাম থানা পুনর্বাসন না পাওয়ার ফলেই চাতালের নিচেই তাদের সংসার, দীর্ঘ কয়েকদিন ধরে সেখানেই রয়েছে তারা। এই ধরনের ছবি উঠেলে চন্দ্রকোনার মনসাতলা চাতালে পাঁচ বছর ধরে ওরা এইভাবে কষ্টের সহিত ওখানে বসবাস করছে, কি বলবেন এই পরিস্থিতিতে? বিষয়টা আমি খোঁজ নিয়ে দেখছি কি করা যায়, আমরা দ্রুত ব্যবস্থা নেব। আগে কি জেনেছিলেন এই ধরনের কিছু? শুনেছি, আমি একটু জেনেছি যে ওদের জায়গা দেওয়া হয়েছিল, তাদের কিছু লোক রাজি হয়নি ওই জায়গায় যেতে আর কি। তো বিষয়টা আমি খোঁজ নিয়ে দেখছি, যা করার দ্রুত ব্যবস্থা নিয়ে নেব। দেখুন, বিষয়টা আমি জানি, আমরা প্রশাসনিক স্তরে আলোচনা করছি আপনার বিডিওর সাথে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমি, এবং আমাদের প্রশাসনিক স্তরে সবসময় আলোচনা হচ্ছে আমি দ্রুততার সাথে, যাদের যাতে ওদের মানে কিভাবে বাড়ি এবং জায়গা ঠিক করা যায় সেটা আমি খুব দ্রুততার সাথে দেখছি। বিষয়ে আমাদের কাছে খবর ছিল, এই বিষয়ে আমরাও অনেকবার প্রশাসনকে জানিয়েছি এবং আন্দোলনও করেছি। ওটা হচ্ছে দিয়াসা গ্রাম, ওই দিয়াসা গ্রামের গরিব আদিবাসী মানুষ যখন রাস্তা সম্প্রসারণ হয় তখন ওনাদেরকে বলেছিলেন যে ওনাদেরকে পুনর্বাসন করে দিবেন, কিন্তু এখনও পর্যন্ত ওনাদেরকে পুনর্বাসন করে দেননি। তৃণমূলের এটা কালচার, তৃণমূল দীর্ঘ 10 বছর ধরে এইভাবেই ভাঁওতা দিয়ে চালিয়ে যাচ্ছেন। এখন বর্তমানে দুয়ারের সরকার, এটা জমের দুয়ারের সরকার, ওনারা গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে যেটা নিজেদের যে চুরি এটাকে ঢাকতে বা অন্যায়কে ঢাকতে মানুষের কাছে যাচ্ছেন, মানুষ এতে সাড়া দিচ্ছেন না। আগামী দিন আমরা ক্ষমতায় আসলে এই সমস্ত আদিবাসী গরিব দরিদ্র পরিবারের দিকে আমরা নজর রাখব, এবং এদের যে পুনর্বাসনের কথা সরকার বলেছিলেন আগামী দিন আমরা ক্ষমতায় আসলেই এটা তুরন্ত করার চেষ্টা করব। এইভাবে আসো কেন? ঘর ভেঙে দিয়েছে সরকার। হ্যাঁ, কেন ঘর ভেঙে দিয়েছে? কেন রাস্তা করা, রাস্তা বানানো যে তার জন্য সব ভেঙে দিয়েছে। তারপরে জায়গা না, ঘর কোথায় ঘর করে থাকবো, ওই জন্য নিচেই আছি। এইভাবেই আছে? কত কতগুলো পরিবার আছে এরকম? কত লোক আছে এরকম? এরকম হ্যাঁ, এইভাবে পাঁচ ছয় জন। ভয় লাগে না রাত্রে? হ্যাঁ ভয় লাগে, কি করবো বলো, কষ্টের জন্য। এই ভয়ঙ্করভাবে আছেন কেন? ভয়ঙ্করভাবে আছি বলতে, ঘরদুয়ার না থাকার জন্যই তো এই তো আসছি। ঘরদুয়ার কি হয়েছে? ঘরদুয়ার তো ভাঙা হয়ে গেছে অনেকদিন আগে। কেন? ওই যে টুটাগুলো রাস্তার উপরে ঘর বাড়ি ছিল সেই জন্য। আপনাদের বাড়ি ছিল? এইখানেই বাড়ি ছিল। সরকার থেকে কোনো ব্যবস্থা করেন? না না, কোনো ব্যবস্থা। কিছু বলেছিল তখন? বলেছিল যে আমাদের ঘর ফুল ভাঙা হবে, দিয়ে তোমাদের ঘর বাড়ি দেওয়া হবে অন্য জায়গায়। তার পরবর্তীকালে আমার কেউ সেইভাবে যোগাযোগ করে? তাহলে এখানেই খাওয়া, এখানেই শোয়া? এখানেই খাওয়া হয়, এখানেই শোয়া হয়, আর কি করবে? আর যখন বর্ষা আসে তখন কি করবেন? বর্ষায় এনাদের বাড়িতে থাকবে। কি চাইছেন আপনারা তাহলে, কি চাইছেন এখন? এখন আর কি চাই বলুন তো, যে আমাদের জায়গা কি বাড়ির জন্য একটু ইয়ে করে দিলে খুব ভালো হয়।
আপনাদের নিজেদের জমি জায়গা কিছু নেই? নিজেদের জমি জায়গা কিছু নেই, বাবরা তো বাবারা মায়েরা তো আগে আমাদের ইয়ের থেকে নিয়ে আসছে, পশ্চিম থেকে, মানে এখানেই বসবাস? এখানেই বসবাস। তাহলে ভোট টোট কোথায়? ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, ওখানে সবই আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, সবই আছে, কিন্তু বাড়ি নেই। কতদিন এইভাবে আছো? আজ পুরো কতদিনের পোলটা হয়েছে কতদিন? তখন কী বলেছিল? তখন বলছে সরকার বলেছিল জায়গা দেখে দেবে, ঘর করতে দিয়ে দেবে, এখন কোনো জায়গাও না আর ঘর দেয় না। এইভাবেই কষ্ট করে আছো? এইভাবেই কষ্ট করে আছি। ভয় লাগে? ভয় তো লাগে, কিছুটা থাকা বা ভয় লাগবে না। তাহলে কী চাইছো তোমরা এখন? এখন আমার কী চাই, ঘর দুয়ার থাকলে তো। লেনিনের মূর্তিতে মাল্যদান করে জয় লেনিন স্লোগান খড়গপুর সদরের তৃণমূল বিধায়ক প্রদীপ সরকারের, যা নিয়ে খড়গপুর জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এইটা একটা রাজনৈতিক সৌজন্যের পরিচয়, একটা দৃষ্টান্ত তৈরি হলো পশ্চিমবাংলার বুকে। এখনও আমরা যেটা দেখি রাজনীতি, তার রাজনীতিতে ঝগড়া টেলিভিশনে দেখতে পাই, তাদের কাছে একটা বার্তা গেল, সৌজন্যবোধই হচ্ছে রাজনীতির শেষ কথা। আদর্শগতভাবে আমাদের মধ্যে বিরোধ থাকতে পারে, রাজনৈতিক ময়দানে আমাদের বক্তব্যের লড়াই হতে পারে, কিন্তু আজকে লেনিনের মূর্তি নতুন করে সংস্কারের মধ্য দিয়ে, নতুন করে উদ্বোধনের মধ্য দিয়ে যে দৃষ্টান্ত তৈরি হলো, এই দৃষ্টান্ত শুধু খড়গপুর নয়, সারা পশ্চিমবাংলায় একটা নতুন করে মেসেজ পৌঁছাবে। এবং আমরা এর জন্য বর্তমান যে বিধায়ক, পৌর প্রশাসক প্রদীপ সরকারকে অভিনন্দন না জানিয়ে পারি না, এবং যারা উদ্যোক্তা হোস্ট তাদেরকেও অভিনন্দন না জানিয়ে পারি না। আমাদের পক্ষ থেকে তাদের প্রতি একজন কমিউনিস্ট হিসেবে আমি গর্বিত, এবং আমি মনে করি যে এই কাজ হচ্ছে একটা ভালো কাজ, মানুষের জন্য ভাবতো লেনিন, কাজে সবাই মিলে আমাদেরকে লেনিনকে মর্যাদা দিতে হবে। তাই লেনিনবাদ, মার্ক্সবাদ, লেনিনবাদের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও, এটা নতুন করে আবার প্রতিষ্ঠিত করার কোনো প্রয়োজন নেই, এটা প্রতিষ্ঠিত, কাজে এটা একটা নতুন করে দিশা দেখালো গোটা পশ্চিমবাংলার দেশের মানুষের। রাজনীতি রূপে কাজ করার সবসময় করে, আমরা রাজনীতিকে দূরে রেখে কাজ করতে চাই, রাজনীতি এক জায়গায়, সরকার এক জায়গায়। তো আজকে লেনিনের মূর্তিটা দীর্ঘদিন ধরে আমরা ভেঙে পড়েছিল, আমরা আমাদের পৌরসভার উদ্যোগ দিয়ে আজকে নতুন করে লেনিনের এই মূর্তিটা প্রতিষ্ঠাতা করলাম। সেই প্রতিষ্ঠাতার উদ্বোধন অনুষ্ঠানে আমরা খড়গপুরের মানুষকে যেমন ডেকেছি, সমস্ত খড়গপুরের বামপন্থী মানুষ যারা লেনিনকে আদর্শচিত হয়ে রাজনীতি করে তাদেরকেও আমরা ডেকেছি, তাদেরকে সম্মান জানিয়েছি। কেননা লেনিন যেহেতু সবার ছিলেন, মেহনতি মানুষের ছিলেন, আমরা সেই জন্য সমস্ত বামপন্থী মানুষকে ডেকে তাদের হাত দিয়েই আজকে লেনিন মূর্তি উদ্বোধন করলাম, যাতে আমরা যে খড়গপুর দিয়ে একটা বার্তা আমরা দিতে চাই। রাজনৈতিক মত পার্থক্য থাকবে, কিন্তু উন্নয়নে যাতে আমরা সবাই একসাথে কাজ করতে পারি, এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের। নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর আগামী 23 জানুয়ারি জন্মদিন। গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলা জুড়েও তার জন্মদিন পালন করা হবে। কিন্তু স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মজীবনের বহু ইতিহাস মালদার সাক্ষী। আমরা আজ NM নিউজে তুলে ধরব সেই ইতিহাসের কথা।
আমরা মালদা জেলাবাসী প্রত্যেক বছরই নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস পালন করি 23শে জানুয়ারি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মজীবনের সঙ্গে যে মালদা জেলা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার ইতিহাস আজ বিস্তৃত। তার স্মৃতি বিজড়িত কিছু ভবনও আজ বিলুপ্তির পথে। তিনি 1939 সালে 31শে জানুয়ারি মালদা কোর্ট স্টেশনে আসেন এবং সেখান থেকে মরান্দা নদী পেরিয়ে সদরঘাটে এসে সেখান থেকে মকদমপুরে জাহাজবাড়ি, যা বর্তমানে আজ অবলুপ্তি ঘটেছে, সেই জাহাজবাড়ি, সেই জাহাজবাড়িতে তিনি এসেছিলেন। জাহাজবাড়িতে একটি সভা করার পরে তিনি অভিরামপুরে কালীরঞ্জন লাহিড়ির বাড়িতে আতিথ্যতা গ্রহণ করেন। সেখান থেকে তিনি সড়কপথে যান নগরীয় স্কুলে, সেখানে একটি কৃষক সভার আয়োজনে সেখানে তিনি বক্তৃতা রাখেন। তখন তাকে পুষ্পস্তবক দিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন হচ্ছে বিখ্যাত মালদার ব্যক্তি যে অতুলচন্দ্র কুমার, অতুলচন্দ্র কুমারের স্ত্রী। নগরীয় মাঠে কৃষক সভার পরে তার সভা করার কথা ছিল ওল্ড মালদায়, তিনি নিমাইছড়ায় ঘাট দিয়ে ওল্ড মালদায় যান, কিন্তু বিশেষ কারণে সেই সভা হয়নি। সেখান থেকে ট্রেনযোগে তিনি চলে যান কানসাট এবং ভোলাহাটে দুটি সভা করার জন্য। এখন বর্তমানে উনি যে সমস্ত জায়গাগুলোতে এসেছিলেন সেসব জায়গাগুলো আর বলতে গেলে সেই সব ভবনগুলো, যেমন মকদমপুরের জাহাজবাড়ি এখন পুরো সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে নতুনভাবে তৈরি, সেখানে আবাসন হয়েছে, বহুতল আবাসন হয়েছে। কালীরঞ্জন লাহিড়ির বাড়িও সেখানে আবাসন হয়ে গেছে। নেতাজি মোড়ের একটি বাড়ি ছিল, সেটিও আজ বর্তমানে বিলুপ্ত হয়ে নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি হয়েছে। একমাত্র মালদা কোর্ট স্টেশনটাই তার স্মৃতি বিজড়িত আছে। তা একজন ঐতিহাসিক হিসাবেও আমি জেলা প্রশাসনের কাছে এটাই আবেদন যে তার স্মৃতি বিজড়িত জায়গাগুলোকে যদি সংরক্ষণ করে সেখানে যদি বিভিন্ন কোনো ছবি বা কোনো তার ইতিহাসকে প্রদর্শন করা যায়, বা নেতাজির নামে কোনো সংগ্রহশালা মালদার কোনো স্মৃতি বিজড়িত পুরনো ছবি টবি নিয়ে, তাহলে মনে হয় তাকে সঠিকভাবে শ্রদ্ধা জানানো ঠিক হবে। আপনার নাম? সুভাষিস সেন, আমি ঐতিহাসিক। রানীগঞ্জের চুরিপট্টি এ আর রহমান রোডে এই বাড়িতেই দেশ স্বাধীনের পূর্বে বিপ্লবীদের আস্তানা ছিল। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এই পরিবার সম্মান পায়নি। তাই একরাশ হতাশা, নিরাশা এবং ক্ষোভের মধ্যে রয়েছে পরিবার। তাদের দাবি, ইংরেজদের সঙ্গে লড়াই করার জন্য তাদের পিতামহ বিপ্লবীদের সহযোগিতা করেছিলেন এবং এই ঘরে তাদেরকে থাকার ব্যবস্থাও করেছিলেন, কিন্তু দেশ স্বাধীনতার পর কেউ তাদের কথা মনে রাখেনি। ক্যামেরায় টনি আলমের সঙ্গে হরি ঘোষের রিপোর্ট, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান। উল্টো আমাদের টেরোরিস্টের সবাই মনে গেছে, এখন কেউ বলেনি যে আমরা স্বাধীনতা সংগ্রামী, কেউ বলেনি। ওই জন্য আমরা কংগ্রেসের কাছেও তুচ্ছ, সিপিএম এর কাছেও তুচ্ছ, টিএমসি কাছেও তুচ্ছ। ওই সব স্বাধীনতা সংগ্রামী আসতো, যার যা কাগজ এখানে এখানে ঢুকিয়ে মনে মনে রেখে দেওয়া হতো, যেটা মনে করেন হয়তো 24 ফোর ওই জন্য আমরা যা করি না তো কারোর কাছে। আমার দাদুর ডাক্তাররা অনেক কিছু প্রপার্টি করেছে, সেরকম যদি হতো আমরা রানীগঞ্জে অনেক কিছু প্রপার্টি করতে পারতাম, আমরা কিচ্ছু করিনি। ছিল তখনকার দিনে আমাদের আর কিচ্ছু ছিল না, এগুলো তো পরে হয়েছে, এই সব কিছু যেগুলো সব পরে। আমরাও আমার না ভাইপো হয়তো আপনাকে একটু মেজাজে বলে গেছে বোধ হয়, আমার বউ বলল দু সব কিছু করে কি হবে, জিনিসপত্র গোপাল নন্দা প্রেস করে ও আমার এখান থেকে তছনছ করে, এবং জীবনে ফুল প্যান্ট কোট পরেনি ব্রিটিশের বিরুদ্ধে, এই খাদি খাদি ওই পাঞ্জাবি আর খাদি ধুতি পরে গেছে, অথচ তবুও আমরা উগ্রপন্থী। দেখাবো, আমাদের দেখাবার কিছু নেই।
কিসের একটা কি ছিল তখনকার দিনে, অক্সিজেনের এরকম কি ছিল, এটা সব ডাক্তারই জিনিস। এগুলো ডাক্তার প্রেসক্রিপশন করি করতো, এই এই যে এটা বোধহয় তখনকার দিনে পুরনো অক্সিজেনের কোনো সিলিন্ডার ফিলিন্ডার কিছু বলে। দাদা দাদা জানতে পারে, দাদা আছে কিন্তু দাদা এখানে নেই, বলতো এটা পুরনো অক্সিজেনের দিনে এরকমই অক্সিজেন সিলিন্ডার ছিল। কালীবাড়ি থেকে কোথায় হাবিজ হয়ে গেল কেউ জানে না। এই ঘড়িটা কি আর দেখাবো, আর আপনার কাছে দেখাবার আর কিচ্ছু নেই। খাটটাও তো নিয়ে গেছিল আসানসোল আমার কাকা, বাস কি হলো কে জানে, জানি না। এবার ইয়ে দেওয়া খাটটা ছিল আমি দেখেছি। হ্যাঁ তো কান চাই আজ এত বছর হতে চলে আসুন আসুন। সামনে রিপাবলিক ডে, ঠিক কথা, কিভাবে দেখছেন এটাকে? দেখুন, দেখবো কি, দেশ আজ স্বাধীন হয়েছে, এখন সেই সময় যাদের যারা যারা ত্যাগ করেছে তাদের প্রতি তো সেরকম মানে কর্তব্য বা নিষ্ঠা দেখানো হয়নি, ওই জন্য আমরা সেরকম আর কি, যদিও স্বাধীনতা দেশ স্বাধীন হয়েছে আমার গর্ব, এবং আজ প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি সেটাও আমার গর্ব, কিন্তু সেই ব্যাপারে আর বেশি কিছু কি বলবো, আর এখন তো বুঝতেই পাচ্ছেন নানা রকম ব্যাপার। আপনার দাদু স্বাধীন সংগ্রামী ছিলেন, বহু বিপ্লবীরা এখানে এসেছেন এবং নেতাজি সুভাষচন্দ্র বোস এই বাড়িতে এসেছেন। হ্যাঁ, স্থানীয়ভাবে কি সম্মান পেয়েছেন? স্থানীয়ভাবে ওই চেয়ারম্যান হিসাবে যতটুকুন পেয়েছেন পেয়েছেন, তাছাড়া এমনি স্বাধীনতা সংগ্রামীদের যা করেছেন তার মূল্য এখনও আমরা পাইনি, আমার দাদুও পাইনি, তার আমার বাবা কাকারাও পাইনি, আমরা এই নাতিরাও পাইনি। ইংরেজরা, আমরা শুনেছি ইংরেজরা আপনাদের ঘরে বিপ্লবীর আসা যাওয়ার জন্য এবং নেতাজি সুভাষচন্দ্র বোস থাকার জন্য ইংরেজরা আপনাদের পরিবারের অনেক অত্যাচার চালিয়েছে। হ্যাঁ, অত্যাচার, এবং আমাদের সবসময় মানে চোখের মধ্যে রাখতো, ওদের মানে গোয়েন্দারা আমাদের ঘরের প্রতি নজর রাখতো সবসময়, যে আমাদের এখানে কে কে আসছে কে যাচ্ছে সবসময় নজর রাখতো। এমনকি আমার দাদু যদি ঘরে পেশেন্ট দেখতো তাদেরও চেক করা হতো যে উগ্রপন্থী কিনা। তো তারপর দেশ স্বাধীন হওয়ার পর আপনার দাদুর পর বাবা এবং আপনার রয়েছেন, তো এখন স্থানীয়ভাবে কি সম্মান পাচ্ছেন? এখন স্থানীয়ভাবে তো আমরা সাধারণ পাবলিকের মতন, আমাদের কোনো সম্মান নেই, আমরা অ্যাজ এ একদম জেনারেল পাবলিক এখন। কি কি স্মৃতি ছিল? দেখুন, দাদুর সঙ্গে সুভাষ বোসের স্মৃতির, এক তো মিউনিসিপ্যালিটিতে ওই দাদু যে ভাষণ দিয়েছিল এবং সুভাষ বোস যে ভাষণ দিয়েছিল সেইটার কপি হয়তো হতে পারে, সেটা আমি কনফার্ম নই। আর একটা দাদুর সঙ্গে খাওয়ার ফটো তুলেছিলেন সুভাষ বোস, সেই ফটোটা আমরা ব্রিটিশ গোয়েন্দাদের ঘরে বড়বাজারে যে আমাদের কালী মন্দির 200 বছরের পুরনো সেখানে লুকিয়ে রাখা হয়েছিল, তারপরে কোথায় গেছে সেটা আমি জানি না। কী নাম আপনার? আমার নাম শ্রী খৌনিশ চন্দ্র ঘোষ, আমি জ্যোতিষ ঘোষের নাতি। এই ঘরের সঙ্গে নেতাজির একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাপারে আপনি যেটা বলেছেন এটা সত্যি কথা, এবং নেতাজি এখানে এসেছিলেন 1931 কি 1932 সালের মধ্যে, উনি সরকারি হাসপাতালের একটা কিছু উদ্বোধনের জন্য এসেছিলেন। সেই সময় আমার দাদু ডাক্তারও ছিলেন এবং রানীগঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও ছিলেন, এবং উনি ওই সরকারি হাসপাতাল যেখানে উদ্বোধন করেছিলেন তারও প্রেসিডেন্ট ছিলেন কমিটির। সেই হিসাবে সুভাষ বোস এখানে এসে উঠেছিলেন এবং রাত্রিরে আমাদের এখানে রাত্রিবাস করেছিলেন আমাদের ঘরে।
এইটুকুন আমি আমার বাবা এবং আমার ছোট দাদুর কাছে শোনা। আমি যদিও চাক্ষুষ করিনি, আমি সেই সময় জন্মাইনি। কান পাতলে শুনতে পাওয়া যায় এই ঘরটা একদা বিপ্লবীরা আসা যাওয়া করতে নেই, এটাও সত্যি কথা। এখানে অনেক অনেক বিভিন্ন আমাদের বেঙ্গলের বিভিন্ন এবং অন্য রাজ্যেরও অনেক স্বাধীনতা সংগ্রামী সেই সময় এসে রাত্রিবেলা এখানে রাত্রিবাস করেছে এবং ভোরবেলায় অন্ধকার থাকতে থাকতে চালা চলে গেছে এবং আমার দাদু এর জন্য অনেক অনেক আমার দাদু ওদের হেল্প করেছেন। এই ঘরটার সঙ্গে বিপ্লবীদের সম্পর্কে আপনার দাদু কি বিপ্লবী ছিলেন? আমার দাদু বিপ্লবী ঠিক বলা যাবে না, কংগ্রেসীও ছিলেন, কিন্তু উনি দেশের স্বাধীনতার জন্যে সবাইকে যারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন তাদের সবাইকে সমর্থন করেছেন আমার দাদু। তো বর্তমান সময়ে এই যে বাবার দাদু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এইটা শুনে আপনাদের কেমন লাগে? ভালোই লাগে শুনে জিনিসটা, যে স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলেন নিশ্চয়ই ভালো লাগবে। এই বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন সেটাও শুনে কেমন লাগে? নিশ্চয় বিশাল বড় একটা আপনার উপলব্ধি নেতাজি এসেছিলেন যে সেটা নিয়ে। তো আপনার ঘর বিপ্লবীদের আস্তানা ছিল, আসতো যেত সেই সময়ে, সেই সেই হিসাবে স্থানীয়ভাবে আপনার কি মর্যাদা পেয়েছে? সেরকম কিছুই পাওয়া যায়নি আপনার মর্যাদা, ওটা এতদিনে এটা নিয়ে মানে লোকে আলোচনা করছে, তাকে সেইভাবে কেউ এটা নিয়ে মাথা খারাপ করেনি। কিন্তু গর্ববোধ হয় তো? নিশ্চয়ই গর্ববোধ হয়। সামনে রিপাবলিক ডে আসছে, সবাই গোটা দেশ আনন্দ করবে, অথচ যে দেশ স্বাধীনের প্রধান নায়ক সুভাষচন্দ্র বোস তিনি আপনার বাড়িতেই থেকে গেছিলেন, সেটা কিভাবে দেখছেন আপনি? এটা তো বিশাল বড় পাওনা। কি শুনেছেন আপনি? উনি এসেছিলেন, থেকেছিলেন আপনার এখানে, এক রাত কাটিয়ে গেছিলেন, দিদাদের মুখে শোনা এই ঘটনা। এটা কি নাম? আমার নাম অনীশ ঘোষ। এই মুহূর্তে আলিপুরদুয়ারে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, ঐতিহ্যবাহী পূর্ত দপ্তরের বাংলোর কাছে নেতাজি মূর্তির সামনে গান স্যালুট না হওয়ার দরুন সরব নেতাজি জন্মশতবার্ষিকী কমিটি। আলিপুরদুয়ার যে এলআরপি বাংলো, এলআরপি বাংলোর উল্টো দিকে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি রয়েছে, সেখানে দীর্ঘদিন থেকে নেতাজির জন্মজয়ন্তী উদযাপন হয়। তো ওখানকার আহ্বায়ক হচ্ছে এখানকার প্রাক্তন বিধায়ক নির্মল দাস, উনি আজকে বললেন যে ওখানে একসময় গান স্যালুট হতো, ইভেন বর্তমান সরকারের 5 বছরেও সেখানে গান স্যালুটটা হতো 12:15 দুপুর, কিন্তু বন্ধ হয়ে আছে এবং আপনার কাছেও এসেছিলেন। তো কি বললেন আপনি, কি বললেন, কি ব্যাপার? না না, উনি এসেছিলেন আমার কাছে, তো নেতাজির জন্মজয়ন্তীতে উনি আমাকে বলেছেন যেখানে মূর্তিটা আছে একটু ক্লিন করবার জন্য, তো আমি ওনাকে কথা দিয়েছি আমি এটা ক্লিন করে দেবো, কিন্তু গান স্যালুটের ব্যাপারটা নিয়ে আমার সাথে কোনো কথা হয়নি, সুতরাং এই ব্যাপারটা আমার নলেজে নেই, আমি জানিও না, জানলে খোঁজ নিয়ে তাকে দেখব। কিন্তু আপনার বাবাও তো স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ওই কমিটিতে যুক্ত ছিলেন, এটা বিধায়কের বক্তব্য? হ্যাঁ, আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এটা ঘটনা, এবং ওই নেতাজি ওই যে কমিটি সেই কমিটিতেও মেম্বার ছিলেন, এটা সত্যি কথা। আপনাকে তো ইনভাইটও করেছেন, আপনি কি ওই অনুষ্ঠানে যাবেন? সেটা ভাববো, দেখবো, আমি যদি যদি সময় দেখতে হবে আমাকে বের করতে পারে ফলে দুর্ভাগ্যের হলো সত্য। নেতাজি সুভাষচন্দ্রের 125 বছর পূর্তি উৎসব শুরু হচ্ছে 23 জানুয়ারি থেকে 1 বছর ধরে। আমরা এখানে নেতাজি সুভাষ জন্মশতবর্ষ কমিটি, যার সাথে আলিপুরদুয়ার এবং আলিপুরদুয়ার সংলগ্ন এলাকার 18 জন স্বাধীনতা সংগ্রামী যুক্ত ছিলেন, তারা এখন কেউ নেই, গত বছর ছিলেন গোপাল সরকার, তিনি মারা যান। এই যে মিউনিসিপ্যালিটির যিনি এখন কর্মকর্তা তার পিতৃদেব, তিনিও ছিলেন, উনি স্বাধীনতা সংগ্রামী, তো সমস্ত কারণেই তাকেও বলছি যে এটা খুবই দুর্ভাগ্যের যে আমাদের এখানে প্রথম থেকে যেদিন শুরু হয় শতবর্ষ যখন শুরু হয় তখন থেকে গান স্যালুট হতো, অর্থাৎ সুভাষচন্দ্রের 125 বছর এবছর, কিন্তু শতবর্ষ থেকে 25 বছর আগে গান স্যালুট হইতো 12:15 মানে জন্ম মুহূর্তে। মানে দুর্ভাগ্যের হলো সত্য যে গত 4-5 বছর ধরে অজ্ঞাত কারণে সেই গান স্যালুট বন্ধ। আমরা বারবার জিজ্ঞেস করি, এসপিকে বলি, ডিএমকে বলি, এসডিপিওকে বলি, এখানে যিনি আইসি তিনিও বলেন না যাবে, লোকজন 4-5 জন চলে যাবে। আপনারা দেখলেন আজকের বুলেটিন, আরো আপডেটেড খবর পেতে নজর রাখুন এনএম নিউজের সবার।
সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।